কনকের কথা কেউ জিজ্ঞেস করলে যা সত্যি সেটাই বলবে, কিন্তু এমন ভাবে বলো যাতে কারো টেনশন না হয়। এই কি রে, জানিস আমি এতদিন ভাবতাম যে বিয়েতে না বউকে দেখার এক্সাইটমেন্টটা বেশি, কিন্তু এখন বুঝছি যে বরকে দেখার এক্সাইটমেন্টটা তার থেকেও বেশি। আমার এক্সাইটমেন্টটা আমি বের করছি মানে আস্তে আস্তে। আরে সবার সামনে প্রেস্টিজ ইস্যু দাও না চাপ। ওই ওই তো এসে গেছে। আসছি আসছি, আসুন আসুন দাদা, আসুন আসুন আসুন। দোস্ত বাবা, আমি আমি রেকর্ড করে নিয়ে আগে ক্যাপটা না খুলে রেকর্ড করি। তাড়াতাড়ি অপ্রতি হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। আসুন দাদা, বসবেন আসুন। দিদি ভাই কোথায়? ওই তো গার্ডেন্স ক্যামেরা পাওয়া যায়। ও আচ্ছা, বসতে পারি, বস। এই তো ভাই, এত দেরি করলে কেন? মানে আমার বাড়িতেও তো মেলা কাজ পড়ে রয়েছে। বসো বসো, তোর সাথে কয়েকটা বিষয়। তুমি এতে এত অবাক হওয়ার কি আছে? আজকে আমার বাবা মার বোনের এত বড় একটা ইম্পর্টেন্ট অনুষ্ঠান, আর সেখানে আমি আসব না? আর অভ্র, যেখানে তুমি আছো তোমার সাথে সাথে তো সবসময় আমি থাকবো, তাই না? ভেরি গুড ডায়লগ ছিলমিল, ফিল্মি। কিন্তু তোমাকে একটা রিকোয়েস্ট করছি, আজকে অন্তত এখানে কোনো ধরনের কোনো নাটক করো না প্লিজ। ছবি অনেক দেখেছি আমি, অপেক্ষা করছি কেন বলতো? দয়ানন্দ বাবু আর মিসেস গোস্বামীকে সেজে গুজে কেমন লাগে সেটা দেখার জন্য। আরে শেরওয়ানি পরিয়েছিস দয়ানন্দ বাবুকে? না মানে ইয়ে আসলে উনি না বৌরানীকে নিয়ে খুব টেনশনে আছে। টেনশন কেন? মানে